বর্তমানে দুই বাংলার কোটি কোটি মানুষের পরিচিত মুখ মাইনুল আহসান নোবেল যিনি কলকাতার শারগামা পা অনুষ্ঠানে গান গেয়ে দুই বাংলার কোটি কোটি দর্শকের মন জয় করেছেন বাংলাদেশ এবং ভারতের অনেক শিল্পীর জনপ্রিয় গান কভার করে আলোচনায় আসেন নোবেল বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে তুমুল জনপ্রিয় এই গুণী কণ্ঠশিল্পী এর আগে সারগামা পাতে গান করার সময় গীতিকার এবং সুরকারদের নাম না বলায় অনেকবার সমালোচনার মুখে পড়তে হয়েছিল নোবেলকে তবে তাকে নিয়ে আলোচনা এবং সমালোচনা যাই হোক না কেন নোবেল কিন্তু তার মতো গান গেয়ে মানুষের মন জয় করে চলেছেন সম্প্রতি নোবেলকে নিয়ে শোনা গেল এক নতুন খবর আর সেটা হলো এবার গান গাওয়ার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি তিনি এবার তার কণ্ঠের মুগ্ধতা ছড়াবেন ম্যানচেস্টারে বাংলাদেশের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির আয়োজনে আগামী একত্রিশে আগস্ট ম্যানচেস্টারের ইস্ট ক্যাথলিক হাই স্কুলে অনুষ্ঠিত হবে নোবেলের একক সঙ্গীতানুষ্ঠান আর এই কনসার্টের জন্য ইতিমধ্যে শুরু হয়েছে টিকিট বিক্রি তো প্রিয় দর্শক নোবেলের গান আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন